কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা দেখব এভিডেন্স অ্যাক্ট কিভাবে আমরা পড়ব, এর গঠনটা কি। যারাই বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, এভিডেন্স একটা খুবই গুরুত্বপূর্ণ 15 মার্কের এমসিকিউ কিন্তু এখানে আছে। এখন এই এভিডেন্স অ্যাক্টটা আমরা কিভাবে পড়লে খুব সহজে মনে থাকবে, কিভাবে আমরা পড়তে পারবো, এর গঠনটা কি, নিজে নিজে পড়তে চাইলেও আপনি কোন কোন ভাগে পড়বেন, সেটাই আজকে আমরা আলোচনা করব। আর যারা সাধারণ কমন ব্যক্তি আছেন, যারাও আইনটাকে বুঝতে চান, আশা করি তারাও দেখলে উপকৃত হবেন। খুব সহজভাবে আমরা ট্রাই করব 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার জন্য। তো আইনের মধ্যে যেভাবে দেওয়া আছে এইভাবে যদি আমরা পড়তে যাই, প্রথমেই আমরা কি করব বুঝতে পারবো না, কারণ প্রথমেই এমন সব জিনিস দেওয়া আছে যেটা কেউ যদি আপনাকে বুঝিয়ে না দেয়, এটা কিন্তু আপনার পক্ষে বোঝা সম্ভব না। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে যে এগুলোকে স্তর ভিত্তিক ভাগ করে নিব আমাদের জন্য, তাহলে সহজ হবে। দা এভিডেন্স অ্যাক্ট 1872। আমরা প্রতিটা আইন পড়ার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, যে এটা প্রতিটা আইনের ক্ষেত্রে প্রযোজ্য। যখনই অ্যাক্ট শব্দটা দেখবেন, মনে করবেন যে এর দুটা তারিখ থাকবে। এই দুইটা তারিখের মধ্যে একটা হবে আইনটা পাশের তারিখ, একটা হবে আইনটা কার্যকরের তারিখ। একটা হবে ইনাক্টমেন্ট ডেট, একটা হবে ইনফোর্সমেন্ট ডেট। আর আইনটা ওই সালের কত নাম্বার আইন, যেমন এটা 1 নাম্বার আইন, এই জিনিসটা মনে রাখবেন। আর শর্ট টাইটেল যেটা আছে, এটা প্রতিটা আইনের ক্ষেত্রে একদম মুখস্থ থাকতে হবে, যে দা এভিডেন্স অ্যাক্ট। আর লং টাইটেলটাও একটু পড়ে দেখার চেষ্টা করবেন, যে এই আইনটা হচ্ছে কনসোলিডেট, ডিফাইন অ্যান্ড অ্যামেন্ড করার জন্য, কিসের, যে ল অফ এভিডেন্স সংক্রান্ত বিষয়। তাহলে এভিডেন্স অ্যাক্টের লং টাইটেল হচ্ছে এটা, কনসোলিডেট ডিফাইন অ্যামেন্ড করার জন্য প্রস্তুত করা হয়েছে। কোথায় প্রযোজ্য, কার উপর প্রযোজ্য, কোন সম্প্রদায়ের উপর প্রযোজ্য, এটা আমরা দেখে নিব। আর কার্যকর হচ্ছে 1st ডে অফ সেপ্টেম্বর থেকে। এখন আমরা দেখব যে আইনটা আসলে আমরা বাস্তবে কিভাবে পড়ব। তো আমাদের সাতকাহন অ্যাডভোকেসি কোর্সিং চলতেছে বার কাউন্সিলের জন্য সপ্তাহে 3 দিন, যারা আগ্রহী সেখানে অংশগ্রহণ করতে পারেন। তো আমরা জাস্ট আগামীকালকে থেকে আমাদের এই ক্লাসগুলো শুরু হবে। তো সেখানে আমরা যেটি করতেছি সেটা হচ্ছে, যেইভাবে পড়াচ্ছি জাস্ট একটা সিম্পল ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে আইনটাকে আমরা পড়বো প্রথমেই 56 থেকে 57 ধারা নিয়ে, 56 এবং 57 ধারা। অর্থাৎ যেই জিনিসটা আদালতে প্রমাণ করতে হবে না, এমন কিছু জিনিস আছে যেটা আপনার প্রমাণ করার প্রয়োজন নাই, এই জিনিসগুলোকে আমরা বলি জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট, এই জিনিসটা। আর আপনি যখন কোনো একটা জিনিস স্বীকার করবেন, পরে অস্বীকার করতে পারবেন না, স্টপল আসবে 115 থেকে 117, আর বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়িত্ব কার, এই তিনটা আমাদের একটা ক্লাসে থাকবে। এখন আপনি যদি নিজেও পড়তে চান, এই তিনটাকে একসাথে পড়বেন। কেন, দেখেন আমরা চাই কাজে জিনিসটা নিয়ে যাইতে। আপনি আপনার এই যে কোথাও বাইরে যাচ্ছেন, কিছু একটা করবেন, গোটা দুনিয়া সবকিছু নিয়ে আসার প্রয়োজন নাই। তো আইনটা পড়ার ক্ষেত্রে আপনি প্রথমেই যদি যা প্রমাণ করতে হবে না, মাত্র 3টা সেকশন যদি পড়েন, আপনার অনেক কিছু কি হয়ে যাবে, আপনার জীবনের যে বোঝা, চলার যে বোঝা, এটা হালকা হয়ে যাবে। মাত্র 3টা সেকশন পড়বেন, আপনি বুঝতে পারবেন। এখন কোনো বিষয় যদি আপনি স্বীকার করেন, অস্বীকার করতে পারবেন না, এটা নিয়েও 3টা সেকশন, 15 থেকে 17, আপনার 6টা সেকশনে আপনাকে অনেক কিছু বুঝিয়ে দিবে আইনটা সম্পর্কে। আর প্রমাণের দায়িত্ব কার, এটা পড়লে তো আইনের 20% আপনার হয়েই গেল, যে একটা যখন আপনি মামলা করবেন কে প্রমাণ করবে, 101 থেকে 114। তাই আপনি যদি বাসায় নিজেও প্র্যাকটিস করেন, বার কাউন্সিলের পরীক্ষা দিতে চান, এইটাকে আপনার একটা শিডিউলের মধ্যে রাখবেন। তাহলে আইনটা যখন আপনি পড়বেন, এইখান থেকে শুরু করবেন 56 এবং 57। আপনি আইন আর বুঝেন আর না বুঝেন, যে যেটা আপনাকে আদালতে প্রমাণ করতে হবে না, একবার যেটা স্বীকার করবেন অস্বীকার করতে পারবেন না, আর বার্ডেন অফ প্রুফ কার, প্রমাণের দায়িত্ব কার, জাস্ট হেডিং গুলো মনে রাখবেন আর সেকশন গুলা। দ্বিতীয় ক্লাসে আমরা যেটা করতেছি বা আপনারা যেভাবে পড়বেন, 59 থেকে 60 নাম্বার হচ্ছে মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স সংক্রান্ত বিষয়টা। আর আমাদের ডকুমেন্টারি এভিডেন্স 61 থেকে আমাদের 90। আর সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য, অথবা এটাকে আমরা অন্যভাবে বলি, সেটা হচ্ছে যে আপনি দালিলিক সাক্ষ্যের মাধ্যমে মৌখিক সাক্ষীকে কি করতে পারবেন, বাদ দিতে পারবেন। অর্থাৎ সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য হচ্ছে আপনার দালিলিক সাক্ষ্য। এই তিনটা আমাদের পৃথক একটা ক্লাসে আমরা পড়ানোর চেষ্টা করি, আপনারা নিজেও যদি পড়েন এই তিনটাকে একসাথে পড়বেন। অর্থাৎ মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য, এইভাবে মনে রাখবেন। তো আমরা 3, 3, 6, 6টা কিন্তু আমরা পেলাম। এখন আসি যে সাক্ষ্য বিষয়ক বিস্তারিত জ্ঞান আপনাকে জানতে হবে, 118 থেকে 134।
যেমন কে সাক্ষী দিতে পারবে, কে দিতে পারবে না, কার কাছ থেকে আপনি কথা বের করতে পারবেন, কার কাছ থেকে পারবেন না, এই সংক্রান্ত বিষয়গুলো এখানে পাবেন। আর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এবং আদালতের এখতিয়ার, অর্থাৎ এই যে আপনি যেই প্রকারের সাক্ষ্য নিয়ে আসেন, আদালতের ইচ্ছা সে গ্রহণ করবে কি করবে না, আদালত যে কোনো বিষয়ে যতটুকু জানা প্রয়োজন, প্রয়োজন হইলে আপনাকে যেই কোনো প্রশ্ন করতে পারবে, আর সর্বশেষ সাক্ষ্য গ্রহণ বা বর্জনে কোনো সাক্ষ্য আদালত নিল না, তাতে যদি মামলার যদি ন্যায় বিচার যদি ব্যাহত না হয় তাতে নতুন করে ট্রায়াল হবে না। তাহলে আমরা এই তিনটা একসাথে আমরা পড়ব। তারপরে সর্বশেষ আমরা পড়ব কোনটা, যেটা আমরা প্রথমে পড়তাম সেটা পড়ি সবার শেষে, যে আপনি কি প্রমাণ করবেন, রিলেভেন্সি জিনিসটা কি, এই যে 5 থেকে নিয়ে 55, আর সাক্ষ্য আইনের বিস্তারিত সম্পর্কে আমরা জানবো 1 থেকে 4। আপনি যদি এইভাবে, যেহেতু সাক্ষ্য আইন 3টা পার্টে 11টা চ্যাপ্টারে বিভক্ত, আমরা 11টার মধ্যে ভাগ করেছি, এইভাবে আপনি যদি পড়ার চেষ্টা করেন আশা করি আপনার কাছে সাক্ষ্য আইনটা খুব ইজি মনে হবে। কিন্তু প্রথমেই যদি আপনি 5 থেকে 55টা পড়েন মাথার মধ্যে অনেক কিছু ঢুকবে না। তাই সহজে যদি বুঝতে চান সাক্ষ্য আইনকে, এই নিয়মে আপনি পড়তে পারেন যদি আপনার ইচ্ছা হয়। আর ভালো যদি কোনো টেকনিক থাকে অবশ্যই জানাবেন, আমরা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আমাদেরকে যা প্রমাণ করতে হবে না, একবার বলে অস্বীকার করতে পারবেন না, কি প্রমাণ করতে হবে এটা আপনি একসাথে পড়বেন। তারপরে হচ্ছে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, সবচেয়ে ভালো সাক্ষ্য কোনটা, এইভাবে মিলিয়ে পড়বেন। আর সাক্ষ্য বিষয়ক জ্ঞান, সাক্ষ্য গ্রহণে আদালতের ক্ষমতা, সীমাবদ্ধতা এবং সাক্ষ্যের ব্যত্যয় ঘটলে কি হবে, এটা একটা থাকবে। আর কি প্রমাণ করবেন, সাক্ষ্য আইনের বিস্তারিত জ্ঞান সহ একটা বদ্ধতা। এই সাক্ষ্য আইন ছাড়াও বার কাউন্সিলের ভুক্ত যে ক্লাসগুলো আছে, যে সাবজেক্টগুলো আছে, এগুলোর মধ্যে সিআরপিসি গুরুত্বপূর্ণ। এখন এই সিআরপিসিতেও কিন্তু সাক্ষ্য বিষয় বলা আছে। এখন আপনি জাস্ট একটু রিলেট করবেন, তাহলে আপনার সাক্ষ্য আইন, সিপিসি, সিআরপিসি, লিমিটেশন একসাথে কিন্তু আসবে। এই যে তামাদি আইনে যদি আপনি 19 ধারা দেখেন, সেখানে কি বলা আছে, যখন আপনি প্রাপ্তি স্বীকার কাউকে দিবেন সেখানে সাক্ষ্য সম্পর্কে বলা আছে যে আপনার সেখানে কি হবে, লিখিত হবে। এবং সেইখানে আপনি যদি ডেট না দেন সেটা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। তার মানে কি হচ্ছে, সেখানে সাক্ষ্য সম্পর্কে বলা আছে। তাই তামাদি আইনের 19 আর 20টা একটু খুলে দেখবেন যে কোনো কিছু আছে কিনা। তারপর আপনি যখন সিপিসি যখন পড়বেন, 138 নম্বর সেকশনে আপনি সাক্ষ্য সম্পর্কে কথাবার্তা পাবেন। ওয়ার্ডার 26 আপনি একটু সাক্ষ্য সম্পর্কে কথাবার্তা পাবেন, সেগুলো একটু পড়ে দেখবেন। এই যে সিআরপিসি তে যখন 164 ধারা ম্যাজিস্ট্রেট যখন জবানবন্দিটা নিচ্ছে এবং 364 ধারা ম্যাজিস্ট্রেট যখন ট্রায়ালের ক্ষেত্রে কার্যক্রম করতেছে জবানবন্দিটা নিচ্ছে, তো সেটার ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে, এই যে 533 সেকশনটা সেটাও কিন্তু সাক্ষ্য সম্পর্কে বলে। একটা ম্যাজিস্ট্রেটের যেভাবে সাক্ষ্য গ্রহণ করার প্রয়োজন ছিল, জবানবন্দি নেওয়ার প্রয়োজন ছিল, উনি যদি ব্যত্যয় ঘটান 164 বা 364তে, তাহলে 533 সেকশন কিন্তু বলে কি হবে। তার মানে এটাও আমাদের একটা সাক্ষ্য সংক্রান্ত বিষয়। তাহলে সাক্ষ্য আইনের সাথে সাথে আপনার সিআরপিসিটাও একটু রিভাইজ কিন্তু হয়ে যাচ্ছে। সিআরপিসির 553 থেকে নিয়ে 565 পর্যন্ত যদি আপনি যান, সেখানেও আপনি সাক্ষ্য সম্পর্কে নানা প্রকার কথাবার্তা পাবেন। সেগুলো একটু রিলেট করে পড়বেন যে আসলে বলতে চাচ্ছেটা কি। এই যে 503 থেকে 512, এর মধ্যেও আপনি সাক্ষ্য সংক্রান্ত নিয়ম কানুন কিন্তু সেখানে পাবেন, যে কোনটা সাক্ষ্য হবে কোনটা হবে না, ডক্টরের সাক্ষ্যটা কি হবে, এক্সপার্টের সাক্ষ্যটা কি হবে, নানা প্রকার বিষয়। তাহলে শুধু সাক্ষ্য আইনের 167টা ধারা না, সাক্ষ্য আইন পড়ার সময় আপনি সিপিসির এই যে ম্যাক্সিম ধারা এবং সিআরপিসির অনেকগুলো ধারা আর সিপিসির 138 এবং ওয়ার্ডার 26, তামাদি আইনের 19 এবং 20টা একটু পাশাপাশি রেখে পড়ার চেষ্টা করবেন। তাহলে খুব সহজে আপনি কিন্তু কি করতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন, কোনো আপনার সমস্যা হবে না। এখন আপনি যদি বেয়ার অ্যাক্ট হিসাবে যদি মনে রাখতে চান, একদম অ্যাজ ইট ইজ বেয়ার অ্যাক্ট যেমন আছে, যে সাক্ষ্য আইনটা তারা 3টা পার্টে বিভক্ত করছে, বলতেছে যে ঘটনার প্রাসঙ্গিকতা, 2 নম্বর পার্টে বলতেছে প্রুফ, 3 নম্বর পার্টে বলতেছে সাক্ষ্য উপস্থাপন এবং ফলাফল। তারপরে যদি আমরা দেখি এই যে 1 নম্বর যে পার্টটা, এটা 2টা চ্যাপ্টারে বিভক্ত, 1 থেকে নিয়ে আমরা 4 পর্যন্ত বলে যে প্রাথমিক বিষয়, এই 5 থেকে 55 ঘটনার প্রাসঙ্গিকতা আলোচনা করে। যখন আমরা 2 নম্বর পার্টে যাব, এটার মধ্যে 4টা চ্যাপ্টার আছে, মনে রাখবেন যে আমাদেরকে যা প্রমাণ করতে হবে না, ওই যে 56, 57, 58 3টা সেকশন। তারপরে আমরা যে 59 থেকে 60 মৌখিক সাক্ষ্য, তারপরে আমাদের হচ্ছে 61 থেকে 90 আমাদের হচ্ছে দালিলিক সাক্ষ্য, 91 থেকে আমাদের হচ্ছে 100 যে সবচেয়ে বেস্ট সাক্ষ্য কোনটা। আর সর্বশেষ পার্টে আমরা পাবো, এখানেও আমরা পাবো 5টার মতো চ্যাপ্টার।
সাত নাম্বার চ্যাপ্টার বলে বার্ডেন অফ প্রুফ 101 থেকে নিয়ে 114, যে প্রমাণের দায়িত্ব কার। এই যে আমাদের চ্যাপ্টার 8 স্টার্পল বা প্রতিবন্ধকতা 15 থেকে 17 নিয়ে আলোচনা করে, চ্যাপ্টার 9 আমাদের সাক্ষ্য বিষয়ক বিস্তারিত আলোচনা করে 118 থেকে 134, আর আমাদের সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত বিষয়গুলো চ্যাপ্টার 10-এ 134 থেকে 135 নিয়ে 166, আর সর্বশেষ সিঙ্গেল একটা চ্যাপ্টার নিয়ে আমাদের কিন্তু 11 নম্বর যে চ্যাপ্টারটা সাক্ষ্য গ্রহণ বাবদ জনে কি হবে ফলাফল সেটা বলা আছে। তো জাস্ট এখানে আপনি যদি আরো নিজের শরীরের উপর ভিত্তি করে সাক্ষ্য আইনটা মনে রাখতে চান, একটা চিত্র আমরা দিলাম, যদিও চিত্রটা অতটা ভালো হয়নি, আপনি আপনার নিজের শরীরের সাথে কল্পনা করবেন। এটা ছাড়া আপনি সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, জীবনে তিনটা বেলা পাইলেন। এটা ছাড়া আমাদের শিশুকাল, যৌবনকাল, বার্ধকাল, আমরা তিনটা জিনিস পাচ্ছি। আপনার গলা পর্যন্ত, গলা থেকে নাভি পর্যন্ত এবং নাভি থেকে আপনার পায়ে পর্যন্ত তিনটা পার্টে আমরা বিভক্ত করতে পারতেছি। তো এর জন্য আমাদের কি আছে, দুটো চোখ আছে। তো আপনি যদি এই যে আপনার ডান চোখে যদি চ্যাপ্টার 1 নেন, 1 থেকে 4 নম্বর পর্যন্ত থাকবে, বাম চোখে আপনি চ্যাপ্টার 2 নেন, তাহলে আপনার 5 থেকে 55, অর্থাৎ যাতে আপনি সাক্ষ্য আইনের যে 11টা চ্যাপ্টার যাতে না ভুল, আপনার দুই চোখে আপনি দুইটা চ্যাপ্টার রাখলেন, 1 থেকে 4, 5 থেকে 55। তারপর চলে আসলো আমাদের হাতের দিক থেকে। তো এই হাতে আমরা দুইটা চ্যাপ্টার রাখবো, এই হাতে দুইটা চ্যাপ্টার রাখবো। এখন ডান হাতে যদি আপনি 3 আর 4 নম্বর চ্যাপ্টার রাখেন, 3 নম্বর কত, 56 থেকে আমাদের 58 নম্বর যেই ধারা চ্যাপ্টার 3, আর চ্যাপ্টার 4 হচ্ছে আমাদের এইখানে রাখলাম, তাহলে আমাদের 59 থেকে 60। এখন এই হাতেরও একই রকম ভাবে এই পর্যন্ত আমাদের চ্যাপ্টার 5 মানে 61 থেকে 90, আর এইখান থেকে এই পর্যন্ত আমাদের হচ্ছে যে চ্যাপ্টার 6 91 থেকে আমাদের 100, এটা আমাদের হাতও শেষ। এখন চলে যাব একই রকম ভাবে, আপনি যদি পায়ের ক্ষেত্রে যান, পায়ের ক্ষেত্রে আমরা রাখতেছি কয়টা, 4টা চ্যাপ্টার রাখবো, এবং দুই পায়ের উপর যে আমরা দাঁড়িয়ে আছি, যে দেখেন এটা আমরা 1 1, তার মানে আমরা চ্যাপ্টার 11 পায়ের মধ্যে দাঁড়াইলাম, আর দুই পায়ে আমরা রাখতেছি 4টা চ্যাপ্টার। চ্যাপ্টার 7 101 থেকে 114, চ্যাপ্টার 8 115 থেকে 117, তারপরে যদি আমরা দেখি যে আমাদের চ্যাপ্টার 9 যেটা হচ্ছে আমাদের 118 থেকে 34, আর চ্যাপ্টার 10 হচ্ছে আমার 135 থেকে 66। এটা জাস্ট একটা টেকনিক যাতে আপনাদের যাতে মুখস্থ থাকে না, আপনি নিজের শরীরের সাথে কল্পনা করে মুখস্থ রাখতে পারেন 11টা চ্যাপ্টার, যে ডান চোখে 1, বাম চোখে 2, হাতের এই পর্যন্ত আপনার 3 4, আপনার 5 6, পায়ের ক্ষেত্রে আপনার নাভি থেকে যদি ডান দিকে যান অর্ধেক পর্যন্ত, দুই পায়ের মধ্যে আপনার আছে 4টা, আর দুই পায়ের উপর যে দাঁড়িয়ে আছেন সেখানে একটা, টোটাল 11টা চ্যাপ্টার। এভাবে আপনারা মনে রাখার চেষ্টা করবেন, আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। যারা এই সাক্ষ্য আইনটাকে ভালো করে পড়তে চান তাদেরকে আমরা একটা কথাই বলবো, সাক্ষ্য আইন আরো যদি আপনি পড়তে চান, আইনটার ভিতরে পড়ার আগে বেসিক একটু ধারণা নেবেন, যে সাক্ষ্য আইনটা টোটালি যদি আমরা বলি এটা বিচারকের জন্য। আপনি সাক্ষ্য আইন বুঝতে গেলে আদালতে বিচারকের মতো করে চিন্তা করে আপনাকে বুঝতে হবে, যে বিচারকের আসনে আপনি বসলেন, আপনার সামনে ডকুমেন্ট আনা হইলো, প্রথমে হচ্ছে যেমন 136 বলে আপনি গ্রহণ করবেন না, বর্জন করবেন আপনার কথা, তার মানে আপনার একটা ক্ষমতা পাচ্ছেন। এটা ছাড়া আমরা যদি দেখি যে আপনি যে কোনো একটা ঘটনা বুঝতেছেন না, আপনি যে কোনো পক্ষকে যে কোনো প্রকার প্রশ্ন করতে পারবেন, যে এটা কি হলো, এটা কি হলো, এটা কি হলো, আপনার ক্ষমতা, তার মানে আপনি যখন বিচারকের মতো করে চিন্তা করবেন যে এক পক্ষ একটা কথা বলতেছে, সেটা ওরাল এভিডেন্স আপনি গ্রহণ করবেন কিনা, এর বিপরীতে কোনো ডকুমেন্টারি এভিডেন্স আছে কিনা, এই ডকুমেন্ট সংক্রান্ত বিষয় কোনো মৌখিক সাক্ষ্য দেওয়া হচ্ছে কিনা, নানা প্রকার বিষয় কিন্তু আমরা সেখানে পাবো। আমরা কনফেশন পাবো, অ্যাডমিশন পাবো, রিলেভেন্সি পাবো, অসংখ্য কিছু পাবো। আপনি ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে চাইলে নিজেকে আপনি কি করেন, একজন বিচারকের আসনে রাখার পরে সাক্ষ্য আইনটা একটু খুলেন দেখবেন। যারা ক্রিকেট ম্যাচ দেখেন থার্ড আম্পায়ার, কি যারা কি ফুটবল ম্যাচ দেখেন রেফারি যেটা বলে সেটাই, সাক্ষ্য আইনের ক্ষেত্রে এটাই, আপনি নিজেকে একজন রেফারির মতো চিন্তা করেন। আপনি জাস্ট ওই খেলা চলাকালীন সময় কন্ট্রোলিং পজিশনে আছেন, যে এই পক্ষ এটা আনলো আপনি গ্রহণ করবেন কিনা, বা এই পক্ষ এই জিনিসটা আনে নাই তাকে বাধ্য করাইতে পারেন, তাকে প্রশ্ন করাইতে পারেন, একজন বউ বা সাক্ষী আসলো তখন আপনি কি করবেন, স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হইলো, এই যে তাদের মধ্যে একটা প্রিভিলেজ আছে সে এটা ভঙ্গ করতে পারবে কিনা, নানা প্রকার বিষয় কিন্তু এটার সাথে জড়িত। এই সাক্ষ্য আইনে আমরা পাবো জেরা কি, সাক্ষ্য আইনে আমরা পাবো জবানবন্দি কি, অর্থাৎ এক্সামিনেশন ইন চিফ পাবো আমরা, সেটা এক্সামিনেশনের পাশাপাশি আরো অসংখ্য জিনিস আছে, যেটা যখন আপনি এই আমরা যে 11টা পার্টে বিভক্ত করলাম এগুলোর ভিতরে যখন ঢুকবেন তখনই বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।